রেজাল্ট একটু আছে? জি নিয়মটা একটু পড়ে দেখো দেখিনি, ওই টেটের নিয়মটা একটু পড়ে দেখো আর এখানকার নিয়মটা পড়ে দেখো। হ্যাঁ স্যার, আর তো একটা জিনিস মনে রেখো, ইয়েস স্যার, হ্যালো, ইয়েস স্যার, এখানে গভর্নমেন্টকে ভাবতে হবে ইয়েস স্যার, যে 2.5 লাখ ধরো পরীক্ষা দিয়েছে, রাইট, গল্প করছি, রেকর্ড করো, কোনো অসুবিধা নেই। ওকে স্যার, রাইট, 2.5 লাখে মনে করো 1 লক্ষ পাস করলো, কথার কথা বলছি, হ্যাঁ, রাইট, রাইট, ইট ইজ কথার কথা, ইট ইজ ইউ সাপোজ, ইয়েস, 1 লক্ষ চাকরি তো দিতে হবে সঙ্গে সঙ্গে হুম, ওয়েস্ট বেঙ্গলে, কারণ এটা ভারতের বাইরে। না না স্যার, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি না এক আমি লক্ষ বলছি যদি, এটা ভারতের মধ্যে না বাইরে, একদমই ভারতের, ভারতের মধ্যে সিটেটের যে রেজাল্ট বেরোয়, পরীক্ষা হয়, রেজাল্ট বেরোয় সেই হুম, 2011 সাল থেকে, ইয়েস, তা ওখানে পশ্চিমবাংলায় কোনো দাবি দেখেছো যে আমরা টেট পাস আমাদের নিয়োগ করতে হবে? অ্যাকচুয়ালি স্যার সিটেটও তো রিক্রুটমেন্ট দেয়, নবোদয় স্কুলে, সেন্ট্রাল স্কুলগুলোতে তো মেরিট বেসিস জয়নিং হয় না, তো আমাদেরও তেমনি মেরিট তোমার হাতে বেসিসে। 5টা আঙুল আছে, হ্যাঁ ওই আঙুলে যে কটা দাগ আছে না, হ্যাঁ, ওই কটা যদি অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করতে পারো আমি তোমাকে পুরস্কার দেবো। না স্যার অ্যাকচুয়ালি প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল পূজোর আগে দেওয়া হবে আমি আমাদের তোমাকে রেজাল্ট। যা বলছি আগে শোনো না, ইয়েস স্যার, প্রেস কনফারেন্স করে যা বলা হয়েছিল এর পরেরটাও তো আমি জানি কি বলা হবে, সেই ওকে, জন্যই জিজ্ঞাসা করছি, যেগুলো সেগুলোর উত্তর দাও, ওকে, যে এই 1 লক্ষ পরীক্ষা নিশ্চয়ই জোগাড় করতে হবে মানে মুখ্যমন্ত্রীকে, তাই না? কেন 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 এটা বলছি কেন, কেন 31,500 অ্যাপ্লিকেশন ছিল, তা আমরা 16,500 অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, রাইট, তো কিছু লোক তো পাবে না, রাইট, ক্লার্কের এক্সামিনেশন, ডাক্তারির পরীক্ষা, হ্যাঁ, পৃথিবীর একটা ফুটবল টুর্নামেন্ট, রাইট, সবাই তো ফাইনালের ট্রফি পাবে না, না না সবাই পাস করবে না, না না, সবাই চাকরি পাবে না, এটাই তো নিয়ম। এটাই সত্যি, তাহলে নট ইনক্লুডেড মানে কি? তারা নিযুক্ত হয়নি, তারা বাইরে, লিস্টের বাইরে। তাহলে নিযুক্ত হয়নি যারা, তাদের একটা দাবি হচ্ছে নিযুক্ত সবাইকে করতে হবে, না তাই তো? হ্যাঁ, আরে নট ইনক্লুডেড মানে তো তাই রে বাবা বাংলায়। রাইট, রাইট, তাহলে আমাকেও গভর্নমেন্টকে এখন ভাবতে হচ্ছে যে 1 লাখ টেট পাস করলে সবাইকে নিয়োগ করতে হবে, নট ইনক্লুডেড হবে, নইলে যদি 1 লাখ পাস করে 50,000 চাকরি দেয় গভর্নমেন্ট, তাহলে 50,000 নট ইনক্লুডেড হবে, যদি 10,000 দেয় তাহলে 90,000 নট ইনক্লুডেড হবে, তাহলে করবে সরকার বলতে পারো? তাহলে স্যার আমরা, কেন বলছো, আমাদের, কেন বলছি এই কথাটা? হ্যাঁ আমি যদি বুঝতে পারছি স্যার, কিন্তু আমরা, না যদি আমাদের টেটের তো, সঙ্গে আর নিয়োগের কোনো সম্পর্ক না থাকতো তাহলে ভালো হতো। হ্যাঁ তো মেরিট বেসিস তো রিক্রুটমেন্ট করা যায় স্যার, যে যে কি বাকিগুলো করে তো, করবে? আমি তো বলছি তোমায় 16,500 নিয়োগ হয়েছে, তো হুম তাতে 31,000 দরখাস্ত পড়েছে, হুম, তা সবাইকে তো দেয়া যাবে না, না না সবাইকে দেওয়া সম্ভব না, কিন্তু তুমি দেখো প্রতিটা থানায় এবার বলছে পুজোর মণ্ডপে, তারপরে ডিআই অফিসের সামনে নট ইনক্লুডেড, হ্যাঁ, তাহলে সরকার কেন নট ইনক্লুডেড তৈরি করতে যাবে বলতে পারো? আর সেইটা যদি সমাজ স্বীকার করে নেয় নট ইনক্লুডেড, হুম, তাহলে এই সমাজে কি করে চাকরি হবে বলো? সেটাই তো, নট ইন, সেটা তো তোমরা কোনোদিন বলনি আজ পর্যন্ত, না স্যার, যে ব্যাপার হচ্ছে, লেখাপড়া শিখে কমন সেন্সে বলে হুম, যে পৃথিবীর কোথাও কোনো কম্পিটিশনে সব লোকই ফার্স্ট হয় না, সব লোকই প্রাইজ পায় না, রাইট, পৃথিবীর কোথাও না, না স্যার, তাহলে আমাদের এই রাজ্যে হুম, এই যে দাবিটা করা হচ্ছে, এই দাবির ফলে কি সরকারকে নিয়োগ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না? কারণ হ্যাঁ, সরকার নিয়োগ করে যদি অপ্রিয় হয়, হুম, নিয়োগ করে যদি তাকে অভিশাপ শুনতে হয়, তাহলে এবং কোনো যুক্তিতে যদি সেটা গ্রাহ্য না হয় রাইট, যে যতজন অ্যাপ্লিকেশন আছে সবাইকে নিতে হবে, অর্থাৎ 2014-এ যতজন টেট পাস করেছে তাদের সকলকে নিয়োগ করতে হবে, এই যদি দাবি হয়, না ওটা সম্ভব এবং নয়, সেটা সমাজ স্বীকৃত, না ওটা সম্ভব নয়, না কেউ বলছে না তো, না
না বলবে না কেন? আমরা ওটা মেরিট বেসিস করে দিন না স্যার, যে যার মেরিট কোথাও, আরে মেরিটেই তো হয়েছে, তোমাকে আমি যেটা প্রশ্ন করছি এড়িয়ে যাচ্ছ কেন? কোথাও শুনেছ যেটা সম্ভব না? তাহলে আমার সরকারকে ভাবার দরকার যে আমি টেটের রেজাল্ট বার করে কি আর একটা গ্রুপ তৈরি করব নট এমপ্লয়েড, সেটা ভাবতে হচ্ছে। এটা আগে ছিল না, আমি 2014 রেজাল্ট বার করেছি টেটে, তাতে 42,000 লোককে দিতে পেরেছিলাম, 82,000 পারিনি, যাদের পারিনি তাদের হয়নি। এই আধুনিক কালে তৈরি হয়েছে যে যতজন অ্যাপ্লিকেশন করবে সবাইকে দিতে হবে, যতটা দেবে তাদের হয়ে গেল তারা ঘুমিয়ে পড়বে, আর যেগুলো হবে না নট ইনক্লুডেড। এই নট ইনক্লুডেড আর ইনক্লুডেড ব্যাপারটা সরকারকে ভাবাচ্ছে স্যার, সে নেট নট ইনক্লুড এন্ড ইনক্লুড, এটা তো স্যার সেই পর্ষদ থেকে সৃষ্টি, আমরা তো আপনারাই তো ক্রিয়েটর, আমরা তো জাস্ট কি বলবো স্যার, ক্রিয়েট মানে ইনক্লুড এন্ড নট ইনক্লুড, এটা তো সেই পর্ষদ থেকে সৃষ্টি, আমরা তো পরীক্ষা দিয়েছি, পরীক্ষার্থী রেজাল্ট পাচ্ছি। দাঁড়াও না, তোমাকে কি বুঝলে, তোমারই বোঝার ক্ষমতা নেই দেখছি না স্যার, বোঝার দাঁড়াও না। ইয়েস স্যার, চাকরির জন্য দরখাস্ত করেছিল 31,000, অন্যায় আছে কিছু? না মোটেই না। এবার ভ্যাকেন্সি দিয়েছে গভর্নমেন্ট 16,500, সেটাও ঠিক। এবার নট ইনক্লুডেড মানে 16,500 থেকে 30,000, এই গ্যাপটা 10,000, 12,000, 14,000 এরা পাইনি, তাই তো? সেটা আমরা সৃষ্টি করলাম না স্যার, অ্যাকচুয়ালি তো 12,000 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, 16,000 রিক্রুটমেন্ট হয়নি আমাদের কাছে যে ডেটাটা রয়েছে। আর যে ডেটাটা রয়েছে সেই বাকি ডেটাটা তুমি ফিল আপ করো। আর স্যার 31,000ও অ্যাপ্লাই হয়নি, অ্যাপ্লাই হয়েছিল 23,000, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এই তথ্যগুলো তোমার খুব সুন্দর তথ্য, ভালো লাগছে। তা তুমি সেই 23,000টাকে প্রমাণ করে দিতে পারবে? আমি তোমাকে ডেটা দিলে, আর যেটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 16,500, 16,500টা 16,500ই থাকবে, আর যদি ওখানে একজন অ্যাপয়েন্টেড না হয়ে থাকে সেই অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষমতা কারোর আছে? না না, দেখুন স্যার, আপনারা আমাদের থেকে অনেক সিনিয়র, আপনারা অনেক কিছু জানেন, আমরা তো সাধারণ ছেলে। আমি একটা কথা বোঝাবার চেষ্টা করছি। হ্যাঁ বুঝছি স্যার। পায়ে কুরুল মারছে তারা যারা কিছু লোকের কাছে পয়সা খেয়ে এই ধরনের আজগুবি জিনিস দিয়ে একটা পলিটিক্যাল মোটিভকে সাকসেসফুল করতে চাইছে। আমার কথাটা তোমার খারাপ লাগলে আমার মোটে না স্যার, আমি একটা গ্রামের থেকে, পুরুলিয়ার একটা একদম পিছিয়ে পড়া গ্রাম থেকে। মাথায় ঢোকাও। হ্যাঁ ঢুকছে। ওই যারা এইটা বলছে না নট ইনক্লুডেড, রাইট স্যার? তাহলে তুমি বলো এবার, আমি যখন টেটের রেজাল্ট বার করব, 2,50,000 পাস করবে? না মোটেই না। দাঁড়াও দাঁড়াও, যেটা পাস করবে না সেটা নট কোয়ালিফাইড? ইয়েস। তখন তুমি আন্দোলন করবে নট কোয়ালিফাইডদের কোয়ালিফাইড করতে হবে। সে তো করা হয়নি স্যার, সে 2014 টেটে, 2012 টেটেও তো কই, তারা তো যারা ফেল করেছে তারা তো কোনোদিন আন্দোলন করেনি যে আমাদেরকে ডিসকোয়ালিফাইড কে কোয়ালিফাইড করে। এইটা আজকে তৈরি হচ্ছে তো, কথাটা কি বললাম, এই যে 2014 তো আমরা 42,000 দিয়েছি, 83,000 সে পারিনি, সেদিনকে কি আন্দোলন হয়েছিল নট ইনক্লুডেড? আজকে হচ্ছে কেন? সুতরাং সরকারকে এগুলো ভেবে করতে হচ্ছে, করতে দাও।